আমরা আশা করব গৃহযুদ্ধের দিকে যেন হাসিনা না নিয়ে যায়, কারণ এই গৃহযুদ্ধে আমাদের সাথে পারবে না, কারণ আমাদের সাথে এখানে পারবে না, কারণ দেশ এটা আমার আমরা ইমানি পাওয়ার নিয়ে আমরা আগাচ্ছি। এ পর্যন্ত আজকে 7,200 জনকে গ্রেপ্তার করা হয়েছে আনুমানিক, এর মধ্যে এই 2-1 ঘন্টায় হয়তো আরো 100 খানেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে সিনিয়র নেতা সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ 7,200 নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। 28 তারিখ থেকে আজকে পর্যন্ত 7 জন বিএনপি নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, 1 জন শহীদ হয়েছেন আপনাদের আমাদের বন্ধু সাংবাদিক, আমি বলবো ওনারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওনারা শহীদ হয়েছেন। যে বাংলাদেশে এই অবৈধ নিশিরাত্রের সরকার, মাফিয়া সরকার আমাদের কৃতি সন্তানদেরকে পুলিশি হেফাজতে নিয়ে হত্যা করছে, নিশ্চিত এই কারণে আমরা বলতে চাই যে যেভাবে গণজাগরণ সৃষ্টি হয়েছে, যেভাবে বাংলাদেশের জনগণ মাঠে নেমেছে, তার তো পায়ের নিচে মাটি চলে গেছে পায়ের নিচ থেকে, এবং তাকে ইন্টারন্যাশনাল কমিউনিটি এইগুলি কন্ডেম করেছে। এবং আপনি দেখেছেন যে এটা মূল বিষয়টা হচ্ছে এখন গড়ে গড়ে আন্দোলন চলে গেছে, এখন কয়েকটা গুটি পুলিশ এটা সামাল দিতে পারবে না ইনশাল্লাহ। আমাদের নেতাকর্মী প্রত্যেক গ্রামে গ্রামে, তো আমরা আশা করব গৃহযুদ্ধের দিকে যেন হাসিনা না নিয়ে যায়, কারণ এই গৃহযুদ্ধে আমাদের সাথে পারবে না, কারণ আমাদের সাথে এখানে পারবে না, কারণ দেশ এটা আমার আমরা ইমানি পাওয়ার নিয়ে আমরা আগাচ্ছি। কিন্তু স্বাধীনতা তো সকালবেলা, মানে শেখ হাসিনা তো সকালবেলাও একটা কথা বললেন যে সে তার কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচন দিবে, কারণ তার কিসের কনস্টিটিউশন, তার তো ইন্ডিয়ান কনস্টিটিউশন ফলো করছে, সে সেই ইন্ডিয়ান এজেন্ট, ইন ভারতের চর হিসাবে কাজ করছে, তার কিসের কনস্টিটিউশন যদি মানে তাহলে তাকে রং হেডেড, তাকে তো ক্ষমতায় ছেড়ে অনেক আগে যাওয়া উচিত ছিল, বিকজ সে তো বাংলাদেশের সংবিধান মানে না। বাংলাদেশের সংবিধান যদি সে মানেতে, বাংলাদেশ সুপ্রিম হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে যে আরও 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে, সে কেন মানছে না? তো মধ্যরাত্রের নির্বাচনে কিসের কনস্টিটিউশন, এবং মধ্যরাত্রের নির্বাচনে কিসের কনস্টিটিউশন? আজকে আমরা এই প্রেস ব্রিফিংটা করার কারণ অনেক দিন পরে, অনেক কয়েক বছর পরে আজকে একটি অবরোধ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যে 3 দিন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, প্রথম দিন আজকের এই কর্মসূচি, এই কর্মসূচি সফল করার কারণে আমাদের চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা বিশ্বাস করি এবং দেশনায়ক তারেক রহমান বলেছেন এই শেষ পর্যন্ত, গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত আমরা যারা আছি এই আন্দোলনের সাথে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব, এবং এই আন্দোলন সফল হওয়া হব ইনশাল্লাহ, এবং শেষ পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত এই আন্দোলন কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ, এবং এটা বিশ্বাস করি 2-1 সপ্তাহের মধ্যেই বাংলাদেশ সফল হবে, বাংলাদেশের এই আন্দোলনকারী নেতাকর্মীরা সফল হবে ইনশাল্লাহ।